আমন্ত্রণ চ্যানেলটি দুপুরের দুপুর দুইটার খবর শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টের শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শাহনাজ সারিয়ার। ডক্টর ইউনূসের বিপক্ষে বিবৃতিতে অসম্মতিতে বরখাস্তের প্রক্রিয়া শুরু হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমদ ভূঁইয়াকে। এ তথ্য নিশ্চিত করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং। গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে 160 বিশিষ্ট ব্যক্তির বিবৃতির পক্ষে সরাসরি অবস্থান নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমদ ভূঁইয়া। অভিযোগ করেন ডক্টর ইউনূসকে হয়রানি করা হচ্ছে। জানিয়েছে নোটিশ দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে ডক্টর ইউনূসের বিপক্ষে বিবৃতিতে সই করার জন্য, তবে তাতে রাজি নন তিনি। অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়া কথা বলে শৃঙ্খলা ভঙ্গ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমদ ভূঁইয়া। রাজধানীতে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি দেখবেন তিনি। অ্যাটর্নি জেনারেল অফিসে দায়িত্বপ্রাপ্ত একজন ডিএজি, তিনি যদি সাংবাদিকদের কথার সাথে কথা বলেন তাহলে পরে হয় তিনি পদত্যাগ করে তার কথা বলা উচিত, অথবা মাননীয় অ্যাটর্নি জেনারেলের পারমিশন নিয়ে কথা বলা উচিত। তিনি ডিএজি থেকে সেইটা করেন, তিনি তো শৃঙ্খলা ভঙ্গ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য জেরা চলছে। বেলা 12:30টার দিকে ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলার বাদী তরিকুল ইসলামকে জেরা করেন ডক্টর ইউনূসের আইনজীবী। বলেন একজন নোবেল বিজয়ীকে আসামি করা হয়েছে, এত তাড়াতাড়ি পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। সাক্ষীকে ভয় ভীতি না দেখানোর নির্দেশনা দেন বিচারক। জেরা শুরুর আগে এজলাস থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন বিচারক বেগম শেখ মেরিনা সুলতান। এ সময় ডক্টর ইউনূসের আইনজীবী প্রশ্ন রাখেন, এটিকে ক্যামেরা ট্রায়াল যে সাংবাদিকদের বের করে দেয়া হলো, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপ। অংশ নিতে গতকাল দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মীরা রেসনিক। সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মাসুদুর আলম। ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে শান্তিপূর্ণ রাখা ও নিরাপত্তা নিশ্চিতে একই ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের। এই সংলাপে অন্যান্য বিষয়ের পাশাপাশি আঞ্চলিক সমস্যা, নিরাপত্তা, মানবাধিকার, সামরিক সহযোগিতা ও সন্ত্রাসবাদ প্রতিরোধ নিয়ে আলোচনা হবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নির্বাচনকে সামনে রেখে ডিসি ইউএনওদের আবদার মেটাচ্ছে সরকার। তাদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল গাড়ি, এজন্য খরচ হবে 380 কোটি টাকা। প্রস্তাবটি অনুমোদনের প্রক্রিয়া শুরু করেছে অর্থ মন্ত্রণালয়, যা চূড়ান্ত হতে পারে এই সপ্তাহে। তবে চলমান অর্থনৈতিক সংকটের মাঝে এমন খরচকে যৌক্তিক মনে করছেন না অর্থনীতিবিদরা। ইমদাদ হকের রিপোর্ট। কৃচ্ছতা সাধনের নীতি বাস্তবায়নে নতুন করে সরকারি দপ্তরে গাড়ি কেনার অনুমোদন দেবে না সরকার। গেল 2 জুলাই এমন নির্দেশনা জারি করেছিল অর্থ মন্ত্রণালয়। তাই আগামী নির্বাচনকে ঘিরে ডিসি এবং ইউএনওদের জন্য 261টি দামি গাড়ি কেনার আবদারে সাড়া ছিল না সরকারের। কিন্তু 2 মাস যেতে না যেতে বদলাচ্ছে সিদ্ধান্ত। অনেকেই বলছেন ভোটের আগমুহূর্তে মাঠ প্রশাসনের কর্তাদের অখুশি করতে চায় না সরকার, তাই তাদের গাড়ি কেনার প্রস্তাবনা অনুমোদনের প্রক্রিয়া শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। চূড়ান্ত হতে পারে চলতি সপ্তাহেই। যেগুলো এখন একেবারেই অচল, অন্য কোনোভাবে আমরা ম্যানেজ করতে পারছি না, সেগুলো শুধুমাত্র আমরা কিনব। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুক্তি, নির্বাচনে ব্যস্ততা বাড়বে ডিসি ইউএনওদের, তাই নতুন 161টি গাড়ি লাগবে ডিসিদের জন্য আর ইউএনওদের জন্য লাগবে 200টি। শুধু তাই নয়, শর্ত শিথিল করে তাদেরকে দেওয়া হচ্ছে 2700 সিসির গাড়ি। আমাদের মাঠ প্রশাসনে আপনি ঠিক কথাই বলেছেন যে প্রচুর কাজ এখন আমাদের, এখন হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, উন্নয়ন প্রশাসন, এবং প্রচুর প্রকল্প চালমান প্রত্যেকটা জায়গাতে, এবং সেক্ষেত্রে তাদেরকে সবসময় প্রকল্পগুলো দেখার জন্য, তার সুষ্ঠু বাস্তবায়নের জন্য তাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়। গাড়ি কেনার টাকা যোগান দিতে বাজেটের অপ্রত্যাশিত খাত থেকে গাড়ির জন্য দেওয়া হবে 210 কোটি টাকা, আর 110 কোটি টাকা আসবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয়ের অংশ থেকে। এছাড়া 60 কোটি টাকা দেওয়া হচ্ছে সরকারি যানবাহন অধিদপ্তরের নিজস্ব বাজেট থেকে। এখন যে যুদ্ধ যে শুরু হয়েছে, যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। এই আনসার্টেনিটির ভিতরে কতদিন ইকোনমিক্স আপনি চালাবেন, আমরা হিসাব মতো প্ল্যান মতো
তারপরেও অনেক ভালো চলছে আমাদের বাংলাদেশের অর্থনীতি, সবাই বলে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে। এমনিতে বাজেট বাস্তবায়নে অর্থ সংকটে সরকার, তারপর এত টাকায় গাড়ি কেনা যুক্তি দেখছেন না অর্থনীতিবিদরা। অফিসিয়ালি 9.5-10%, কিন্তু আমরা যারা সবাই আমাদের ব্যয় নির্বাহ করি আমরা সবাই জানি এটা 40-50% বেশিরভাগ পণ্যের দাম বেড়ে গেছে। এই যে ইনফ্লেশনকে যদি আমার কমাতে হয় আমাকে কিন্তু ব্যয় কমাতে হবে, সব ধরনের ব্যয় ইনক্লুডিং পাবলিক এক্সপেন্ডিচার। নতুন গাড়ি কেনার উদ্যোগে সরকারকে গুনতে হবে 380 কোটি টাকা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। দালালের খপ্পরে পড়ে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় গিয়ে আটকে পড়েন 151 বাংলাদেশি। বুঝতে পারেন, একটুখানি ভালো থাকার যে আশা করেছিলেন সেটি পরিণত হয়েছে দুরাশায়। দিন কাটতে থাকে বন্দি শিবিরে। অবশেষে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদের ফেরত পাঠালো আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। লিবিয়ায় অর্থ উপার্জন করে 4 বোনের বিয়ে দেওয়া সহ নানা স্বপ্ন বুনেছিলেন মোহাম্মদ সরওয়ার। এজন্য ঋণ করে দালালের মাধ্যমে গিয়েছিলেন দেশটিতে, তবে ফিরলেন শূন্য হাতে। আজকে শূন্য হাতে ফিরে আসি, আজকে বাবা নাই, বাবা মৃত, ঘরে 4টা বোন আছে, মা আছে, ফ্যামিলি আছে, আর আমি এক, আমার একটা ভাইও নাই, আমি অনেক কষ্টে আছি। আমাদের 4,05,000 টাকা নিয়েছে, আমার বাসের বাড়ি ও, তা ওর সাথে আমার অনেক ঝগড়া হয়েছে। তার মতোই একই দুর্ভাগ্যের শিকার মিন্টু, তানজিম, রোকন সহ আরও 150 জন। লিবিয়ায় অবৈধভাবে থাকতে গিয়ে কখনো ঘুষ দিতে হয়েছে স্থানীয় পুলিশকে, অর্থ নিয়েছে সেখানকার মাফিয়া চক্র। এরপর তারা আটক ছিলেন বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে। দুঃসহ এই জীবন থেকে তাদের উদ্ধারের পর বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদের দেশে ফেরত পাঠায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। যে গেমে যাবে তারাও নেবে, যে চাকরি করে তারাও নেয়, এবং ওইখান থেকে ছুটতে হইলে জনপ্রতি সর্বনিম্ন 3,000-4,000-5,000 দিনার দিয়ে ছুটতে হয়। দালালের কথা ছিল যে কাজ ধরাই দিবে, দালালে কাজ ধরাই দেয় নাই, নিয়ে ক্যাম্পে রাখছে, পরে টাকা দিয়ে ছুটা লাগছে। আজকে যে আসছি আমার মানে কি বলবো, আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না। আমি আমার মনে হইতেছে আমি প্রায় মনে হয় 10 বছর যাবত পরে আছি, এরকম আমার অনুভূতি হচ্ছে। দীর্ঘদিন পর পরিবারের সদস্যকে কাছে পেয়ে স্বস্তি ফিরেছে স্বজনদের। মিডিয়া পাঠানোর পরে আমরা কোনো যোগাযোগ পাচ্ছি না, 15 দিন পরে বলছে অমুক জায়গায় আটক করে রাখছে, দালালিরা ফোন করে পাই নাই, কোনো সমস্যা নেই, সাইরে দিব। পরে এখানে আমি আরও 4,00,000 টাকা দাবি করা হয়েছে। কিছু কিছু দালাল আছে যে মানুষের নিজের 2 টাকার স্বার্থের জন্য হাজারো মানুষের চোখের পানি ঝরায়, হাজারো মার ভুক খালি করে কষ্টতে রাখে। প্রাণ নিয়ে দেশে ফিরল এই হতভাগ্যদের নতুন দুশ্চিন্তা, সামনে কিভাবে চলবেন তারা। বিদেশ যাত্রায় বেশিরভাগই হারিয়েছেন তাদের সর্বস্ব। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি তৈরি হচ্ছে রাশিয়ার সাইবেরিয়াতে, যার দায়িত্বে দেশটির পারমাণবিক শক্তি কর্পোরেশনের জ্বালানি কোম্পানি টেভেলের একটি প্রতিষ্ঠান। এর প্ল্যান্ট পরিদর্শন করে আরও জানাচ্ছেন শামিমা সুলতানা। ক্যামেরাতে ছিলেন জাহাঙ্গীর আলম রতন। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর রিয়্যাক্টর বা চুল্লি, যাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ইউরেনিয়াম অর্থাৎ জ্বালানি কোথায় তৈরি হচ্ছে তা দেখতে চ্যানেল 24 এসেছে রাশিয়ার সাইবেরিয়ায়। এই প্ল্যান্টে যে জ্বালানি তৈরি হয় তা রাশিয়া ছাড়াও বিশ্বের 15টি দেশের 70টি বিদ্যুৎ কেন্দ্র ও 8টি দেশের গবেষণাগারে ব্যবহার হয়। কারখানার ভেতরে গেলে চোখ ছানা বড় হবার জোগাড়। চারদিকে ইউরেনিয়াম জ্বালানি তৈরির এলাহি কাণ্ড। প্রথমে ইউরেনিয়াম ডাইঅক্সাইড নিয়ে তৈরি হয় 9-12 মিলিমিটারের ছোট ছোট পেলেট, যা 17-24 ঘন্টা সময় নিয়ে 800-1700 ডিগ্রি তাপমাত্রায় বেক করা হয়। এরপর আরও কয়েকটি ধাপ পেরিয়ে 320টি করে পেলেট ভরা হয় এক একটি ধাতব রডে। সাধারণত আমরা 30% সময় ব্যয় করি জ্বালানি তৈরির জন্য আর 70% সময় ব্যয় করি এটার নিরাপত্তাও নিয়ন্ত্রণের জন্য, কারণ পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা খুবই জরুরি। 312টি রড মিলে হয় এক একটি ইউরেনিয়াম বান্ডেল, যা লেজার ট্রিটমেন্ট, স্পেসার গ্লিট, থার্মাল ট্রিটমেন্ট, ওয়াশিং সহ বেশ অনেকগুলো ধাপ পেরিয়ে তৈরি হয়।
শেষ পর্যন্ত ধাতব টিউবে ভরে করা হয় পরিবহন উপযোগী। সব ঠিক থাকলে অক্টোবরে সর্বোচ্চ নিরাপত্তায় এই জ্বালানি পৌঁছাবে বাংলাদেশে। সব ধরনের ঝুঁকি মোকাবিলায় ইতোমধ্যে প্রশিক্ষণ সহ সব প্রস্তুতি শেষ। এটি পরিবহন সহ অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক থাকতে চাই, সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। দশ গ্রাম ওজনের ছোট একটি ইউরেনিয়াম পেলেটে যে শক্তি, তা এক টন কয়লা, 149 গ্যালন তেল বা 17,000 ঘনফুট গ্যাসের সমান। রূপপুরের প্রথম ইউনিটের চুল্লির জন্য দরকার হবে 168টি এরকম কন্টেইনার, যার 5টি থাকবে রিজার্ভে আর বাকি 163টি লোডেড করা হবে রিয়্যাক্টরের ভেতরে। শামিমা সুলতানা, চ্যানেল 24, সাইবেরিয়া, রাশিয়া। ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের 43তম শীর্ষ সম্মেলন। এতে যোগ দিয়েছে 11 সদস্য ও 9 পর্যবেক্ষক দেশের নেতা ও কূটনৈতিক। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়েছেন আয়োজক দেশের প্রেসিডেন্ট জোকো উইদোদো। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, কোনো পরাশক্তি রাষ্ট্রের ছায়ায় না থেকে ঐক্যবদ্ধ হতে হবে আসিয়ান সদস্যদের, সেই সাথে অভ্যন্তরীণ মতবিরোধের সমাধানে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। 3 দিনব্যাপী এই সম্মেলনে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক ও সাইডলাইন বৈঠকে অংশ নেবে সদস্য দেশগুলো। আসিয়ানের 43তম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি এবং তার সহধর্মিনী ডক্টর রেবেকা সুলতানাকে স্বাগত জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও তার সহধর্মিনী ইরিয়ানা জোকো উইদোদো। উদ্বোধনী অনুষ্ঠানে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সাইমা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। বিচার ব্যবস্থাকে বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করেছে আওয়ামী লীগ সরকার। সকালে চট্টগ্রাম আদালতে নাশকতার 4 মামলায় হাজিরা দিতে গিয়ে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 2015 এবং 2018 সালে দায়ের হওয়া মামলা 4টির 3টিতে অভিযোগ গঠনের শুনানি হয় আজ। শুনানি শেষে অভিযোগ গঠনে আগামী 15 নভেম্বর তারিখ ঠিক করেন চট্টগ্রামের 7ম অতিরিক্ত দায়রা জজ আদালত। আমির খসরু ছাড়াও নগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশিম বক্কর সহ বিএনপির 503 নেতাকর্মী এই সব মামলার আসামি। বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে সারা বিশ্বে। আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলছে দেশের মানুষ, যেভাবে প্রশ্ন তুলছে দেশের বাইরেও প্রশ্ন তুলছে। সুতরাং বিচার বিভাগকে আবার তার সঠিক জায়গায় ফিরিয়ে আনতে হলে আজকে আমাদের একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। জি এস আর এম এর সৌজন্যে এশিয়া কাপ ক্রিকেটের খবর। এশিয়া কাপে সুপার ফোরের প্রস্তুতির মধ্যে বাংলাদেশ দলের দুঃসংবাদ, হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে আসর থেকে নাজমুল হোসেন শান্তর বিদায়। তার পরিবর্তে স্কোয়াডে ফিরেছেন লিটন দাস। সিদ্ধান্ত হওয়ার আগে লাহোরে তিনি দলের সঙ্গী হয়েছিলেন, এখন আনুষ্ঠানিকভাবে স্কোয়াডভুক্ত হচ্ছেন। এশিয়া কাপে নিজের 2 ম্যাচের 1টিতে হাফ সেঞ্চুরি আর সেঞ্চুরিতে রাঙিয়েছেন নাজমুল হোসেন। আফগানিস্তান ম্যাচ চলাকালীন পায়ের ইঞ্জুরিতে অস্বস্তিতে পড়েছিলেন টপ অর্ডার ব্যাটার। এমআরআই রিপোর্টে ধরা পড়েছে পেশির ক্ষতিগ্রস্ততা। এমন অবস্থায় দলের সঙ্গে থাকার সুযোগ নেই তার। দেশে ফিরে শুরু করবেন পুনর্বাসন প্রক্রিয়া। এদিকে আজও বিশ্রামে ছিল বাংলাদেশ দল। সুপার ফোরের প্রথম ম্যাচে কাল মুখোমুখি হবে পাকিস্তানের। গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 3:30। চলতি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে রাশিয়া যাবেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। এক প্রতিবেদনে এই দাবি করে মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। বলা হয়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন ও অস্ত্র সরবরাহ করবে উত্তর কোরিয়া। এ ব্যাপারে আলোচনা করতে ভ্লাদিভস্ককে বৈঠকে বসবেন দুই নেতা। পিয়ংইয়ংয়ের কামার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও গোলার পরিবর্তে রুশ স্যাটেলাইট প্রযুক্তি ও পারমাণবিক সাবমেরিন কিনবেন কিম। তবে প্রতিবেদনে জানানো হয়নি এই বৈঠকের সম্ভাব্য তারিখ।
পশ্চিমারা মস্কোর শর্ত না মানলে শস্য চুক্তি কার্যকর করবে না রাশিয়া। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে বৈঠকের পর এই কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দাবি করেন ইউক্রেন বন্দর দিয়ে বের হওয়া শস্যের 70% যাচ্ছে পশ্চিমা ধনী রাষ্ট্রে। গোটা বিশ্বে যখন ক্ষুধা ও অভাবের তাণ্ডব, তখন খাদ্য সংকট সমাধানে ইউক্রেন রাশিয়ার শস্য চুক্তিতেই নজর বিশ্ব নেতাদের। 2022 সালে রাশিয়ার সাথে এই চুক্তির পর ইউক্রেন থেকে প্রায় 3.5 কোটি মেট্রিক টন শস্য পৌঁছেছে বিশ্বের বিভিন্ন দেশে। মেয়াদ শেষ হওয়ায় গেল বছর জুলাইয়ে চুক্তি থেকে সরে আসেন পুতিন। সোমবার আরেক দফা মধ্যস্থতার চেষ্টায় রাশিয়ায় যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আশা ছিল গেলবারের মতো এবারও আলোর মুখ দেখবে শস্য চুক্তি। তবে বৈঠক শেষে পুতিনের সাফ জবাব, পশ্চিমারা মস্কোর শর্ত না মানলে শস্য চুক্তি কার্যকর করবে না রাশিয়া। চুক্তি বাস্তবায়নে আলোচনার দরজা খোলা আছে, তবে আগে মস্কোর শর্ত মানতে হবে। গেলবার কথা দিয়েও এই শর্ত মানেনি পশ্চিমারা। পুতিনের শর্ত রাশিয়ার কৃষিপণ্যের ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার, সেই সাথে কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে শস্যের নামে অস্ত্র পাঠানো বন্ধের কথাও বলেন তিনি। এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে পশ্চিমারা এমন সম্ভাবনা না দেখা গেলেও এরদোয়ান বলেন নতুন কিছু প্রস্তাব নিয়ে চুক্তি বাস্তবায়নে কাজ করবে আনকারা। জাতিসংঘের সাথে আলোচনার পর আমরা নতুন কিছু প্রস্তাব দেব। আমার বিশ্বাস অতি দ্রুত কোনো সমাধানে আসা যাবে, তবে তার আগে বিশ্বে ক্ষুধার্ত মানুষের কথা ভেবে হলেও দৃষ্টিভঙ্গি আর একটু সদয় করতে হবে ইউক্রেনকে। বৈঠক শেষে আলোচনার এক পর্যায়ে পুতিন বলেন কার্যত কোনো খাদ্য সংকট নেই বিশ্বে, বরং দরিদ্রদের সহায়তার অজুহাতে শস্য চুক্তির বাস্তবায়ন করলেও ইউক্রেনের শস্যের 70% পৌঁছেছে ধনী রাষ্ট্রগুলোর দখলে। আশাস চৌধুরী, চ্যানেল 24। এ ছিল দুপুর 2টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।